হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি অন্যরকম গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প দুই ঝর্ণা। গঙ্গাচড়া নামে এক ছোট্ট গ্রামে আরোহী তার সৎ মা ও সৎ বোনের সাথে থাকত। আরোহী যখন ছোট ছিল তখন তার মা মারা যাওয়ার কারণে আরোহীর বাবা শান্তা নামের এক মেয়েকে বিবাহ করে আনে আরোহীর দেখাশোনা করার জন্য। কিন্তু হঠাৎই আরোহীর বাবাও অকালে মৃত্যুবরণ করে, আর এরপর থেকেই সৎ মায়ের অবহেলাতেই আরোহীর বড় হয়ে ওঠা। মা, ও মা, এই যে মা, আমি যে আমার ঘরে সাবানটা রেখেছিলাম সাবানটা কি হলো? দেখ, ঘরেই হয়তো কোথাও আছে, ভালো করে খুঁজে দেখ। আমি খুঁজেছি, কোথাও পাইনি। বোন, তুই বুঝি সাবানটা খুঁজছিলি? এই নে তোর সাবান। তুই আমায় না বলে আমার ঘরে ঢুকেছিস, আবার আমার সাবানেও হাত দিয়েছিস, তোর এত বড় সাহস? এভাবে বলছিস কেন? তুই তো আমারই বোন বল, আর বোনের জিনিস তো ব্যবহার করাই যায়, তাই আমি তোর সাবানটা একটু ব্যবহার করেছি। তুই একে তো আমার জিনিস ব্যবহার করেছিস, তার উপরে এমন ভাব করছিস যে তুই কোনো অন্যায়ই করিসনি। তুই ভাবলি কি করে, তোর ব্যবহার করা জিনিস আমি ব্যবহার করব? আয়নায় নিজের মুখ কখনো দেখেছিস? হ্যাঁ, তোর মতো কালো অসুন্দর মেয়ের ব্যবহার করা জিনিস মেখে আমি অসুন্দর হতে পারবো না। এই সাবানটা তুই নিয়ে নে, এটা সাবান মেখে আমি আর অসুন্দর হতে পারবো না। আর মা, ওকে বলে দাও নেক্সট টাইম ও যেন আমার কোনো জিনিসে হাত না দেয়। এই বলে অলি চলে যায়, আর অলির কথা শুনে আরোহীর চোখ থেকে জল পড়তে থাকে। তুই কবে একটু ভালো হবি? হ্যাঁ, তোর এত লোভ কেন? হ্যাঁ, দে সাবানটা দে। আমার মেয়ের সৌন্দর্যতা দেখে বুঝি তোর হিংসে হয়, যে তোর রূপ 100 সাবান দিয়ে ঘষলেও তুই ফর্সা হবি না, আর সারাদিন কাজ না করে শুধু আমার মেয়ের সাজার জিনিসে নজর দেয়া, তাই না? যা এখান থেকে। ও শোন, একটু পরে অলির জন্য সালাদ আর জুস নিয়ে আসবি, আবার নজর দেশ না যেন, তোর যে লোভী চোখ। এই বলে শান্তাও সেখান থেকে চলে যায়। আমি কি এমন করেছি? আমি তো মা আর বোনকে কখনো পর ভাবি না, একদম আপন ভাবি। তবে ওরা কেন আমায় আপনজন ভাবতে পারে না? সৎ মেয়ে ভেবে মা আমায় পর করে রাখে, বোনও আমার সাথে খারাপ ব্যবহার করে, এতে যে আমার অনেক কষ্ট হয়, আমার ভালো লাগে না। এই বলে আরোহীও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। একদিন আরোহী মন খারাপ করে বসেছিল, তখনই তার কাছে এক বৃদ্ধা আসে। কি রে বাছা, তুই এখানে এভাবে একা বসে আছিস কেন? কি হয়েছে তোর? এরপর আরোহী বৃদ্ধাকে সব খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, শোন তবে, এখান থেকে একটু দূরে এক জঙ্গল আছে, আর ওই জঙ্গল পার হলেই দেখতে পারবি দুটো ঝর্ণা, একটি ঝর্ণার পানি লাল আর একটি ঝর্ণার পানি হলুদ। ওই ঝর্ণা দুটো মায়াবী ঝর্ণা, তুই ওই লাল ঝর্ণার পানিতে যদি স্নান করিস তবে তোর সব কষ্ট দূর হয়ে যাবে। এই বলে বৃদ্ধা চলে যায়, আর আরোহী বৃদ্ধার কথা মতো জঙ্গল পেরিয়ে দুই মায়াবী ঝর্ণার কাছে যায়, আর বৃদ্ধার কথা মতো লাল ঝর্ণায় স্নান করতে আরোহী লক্ষ্য করে সে অনেক সুন্দরী হয়ে গেছে, আর তার গায়ে অনেক সোনার গহনা। এ দেখে আরোহী অনেক খুশি হয়। তখনই হলুদ ঝর্ণা থেকে আওয়াজ আসতে শুরু করে, শোনো তুমি, শোনো, তুমি তো দেখতে অনেক সুন্দর হয়েছো, তুমি আমার ঝর্ণায় এসে আরেকবার স্নান করো, তুমি দেখতে আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে, আর তুমি আরো অনেক গহনা পাবে। আমি অল্পতেই খুশি গো, আমার আর কিছু চাই না,
আরোহী লোভ না করে সেখান থেকে চলে আসে। আরোহীকে দেখে তো শান্তা আর অলি দুজনেই অবাক। আরে আরোহী, তুই এত সুন্দরী কি করে হলি রে? তোকে দেখতে তো নায়িকাদের মতো লাগছে। এরপর আরোহী তাদের সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। কি রে অলি, এভাবে দাঁড়িয়ে না থেকে তুইও জঙ্গলে যা, ওই ঝর্ণায় গিয়ে স্নান করে আয়। তোকেও যে সুন্দরী হতে হবে, যা মা তাড়াতাড়ি যা। তুই সুন্দরী হবি, আবার দামি দামি গহনাও পাবি। যা মা, আর দেরি করিস না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ, আমি তো এমনিতেও সুন্দরী, আর ওই ঝর্ণায় স্নান করলে না জানি আরো কত সুন্দরী হয়ে যাব। চললাম মা আমি। এই বলে অলি জঙ্গলে যায়। আর জঙ্গল পেরিয়ে অলি সেই মায়াবী দুই ঝর্ণার কাছে যায়। আর ঝর্ণা দেখে সে অনেক খুশি হয়। এই তো লাল ঝর্ণা, আমি তাড়াতাড়ি করে এই লাল ঝর্ণায় স্নান করি। এরপর অলি লাল ঝর্ণায় স্নান করে আর সেও অনেক সুন্দরী হয়। আর তার শরীরে গহনা দেখে অলি তো ভীষণ খুশি। শোন মেয়ে, যদি তুই আমার ঝর্ণায় আবারও স্নান করিস, তবে তুই আরো সুন্দরী হয়ে যাবি, আর তুই অনেক গহনাও পাবি, আর সব গহনা থাকবে হীরের। আমার এই হলুদ ঝর্ণায় একবার স্নান করে দেখ। এ কথা শুনে তো অলির অনেক লোভ হয়। আর সে লোভে পড়ে হলুদ ঝর্ণাতেও স্নান করে। হলুদ ঝর্ণায় স্নান করার সাথে সাথে অলি অসুন্দর হয়ে যায় আর তার গায়ের রং কালো হয়ে যায়, এমনকি সে ন্যাড়া হয়ে যায়। এদিকে সে কাঁদতে থাকে। এ আমার কি হয়ে গেল, আমি তো আগেই ভালো ছিলাম, কেন যে এত লোভ করতে গেলাম, লোভ করে আমার সব হারালো। আমার এত সুন্দর চুল, এত সুন্দর গায়ের রং, সব শেষ হয়ে গেল। এ কি, এই মেয়ে কে তুমি? না বলে এখানে এভাবে এসেছো কেন? বের হও আমার বাড়ি থেকে। কোথা থেকে যে আসে এসব ভিখারি, বিদায় হও দেখি। আরে মা, তুমি চুপ করবে? তুমি কাকে ভিখারি বলছো? আমি তোমার মেয়ে অলি। অলি? এ কি, তোর এই অবস্থা হলো কি করে? তোকে দেখতে তো ভিখারিদের মতো লাগছে, তোর চুল, তোর রূপ কিছুই তো নেই। সব তোমার জন্য, তুমি তো আমায় যেতে বললে ওই ঝর্ণাদের কাছে। আমি ওখানে গিয়ে লোভ করেছিলাম, বেশি সুন্দরী হতে চেয়েছিলাম, আর তাই আমার এই অবস্থা হয়েছে। এরপর অলি সব কথা তার মাকে খুলে বলে। সব শুনে তারা দুজনেই কাঁদতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত লোভের ফল কখনোই ভালো হয় না। তোমরাও কিন্তু একদম লোভ করবে না। এমনই সব অন্যরকম গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক অন্যরকম গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।